সাকিব কি আর কখনো দেশে ফিরবেন নাকি ফিরবেন না? বিদায়ী টেস্ট খেলতে পারবেন তো মিরপুরে? এত এত প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়, তখন সবাইকে চমকে দিল বিপিএল এর দল চিটাগং কিংস। তারা জানালো 2025 মৌসুমে কিংস এর জার্সিতে বিপিএল মাতাতে চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার অলরাউন্ডার। দেশে যখন একদিকে আলোচনা হচ্ছে সাকিবের বিদায়ী টেস্ট খেলা নিয়ে, অন্যদিকে ঘনিয়ে আসছে 2025 বিপিএল এর ড্রাফটের দিনক্ষণও। মিরপুরে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলতে চান সাকিব আল হাসান। এরই মধ্যে বুধবার বৈষম্য বিরোধী আন্দোলনে নীরব ভূমিকা রাখায় করেছেন দুঃখ প্রকাশ। এতে ধারণা করা হচ্ছিল দেশের মাটিতেই বিদায়ী টেস্ট খেলতে যাচ্ছেন সাকিব, সেই সঙ্গে হয়তো খেলবেন বিপিএলও। কিন্তু সেটা কোন দল, রংপুর রাইডার্সেই থেকে যাবেন নাকি নতুন ঠিকানায় যোগ দেবেন? অবশেষে সেই প্রশ্নের একটা উত্তর এলো। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে চিটাগং কিংস লেখে, একজন কিংবদন্তি স্কোয়াডে যোগ দিচ্ছেন, রাজ্যে স্বাগত সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন সাকিব। ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলে চলে যান যুক্তরাষ্ট্রে, সেখানে খেলেন ন্যাশনাল ক্রিকেট লিগে। তবে কেবল বিদেশের মাটিতে নয়, দেশের মাটিতেও দেখা যাবে তাকে। সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএল এ 2025 আসরে কিংস এর জার্সিতে খেলবেন সাকিব। তবে এ ব্যাপারে এখনো টাইগার অলরাউন্ডারের তরফ থেকে কিছুই জানা যায়নি। মাহমুদুল হাসান সজীব, একাত্তর।